জোর করে ধর্ম বদল আটকাতে আইন করবে মোদী সরকার সংসদে দ্রুত এই সংক্রান্ত বিল পেশ করা হবে সোমা সুপ্রিম এই সিদ্ধান্তে হলফনামা পেশ করে জানিয়েছে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার বলেছে এই সমস্যার গভীরতা সম্পর্কে তারা অবহিত বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে দাবি করেছেন দেশে ধর্মান্তকরণের ঘটনা বেড়ে গিয়েছে জোর করে ধর্ম বদলে দেওয়া বদলে দেওয়া হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি এই ব্যাপারে আঙুল তুলছে মুসলিম ও খ্রিস্টান প্রতিষ্ঠানগুলির দিকে এদিন কেন্দ্রের পক্ষ থেকে পেশ করা বলা হয়। এখন রাজ্যে বিরোধী আইন আছে এগুলি হলো উড়িষ্যা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ গুজরাট ছত্তিশগড় কর্ণাটক ঝাড়খন্ড ও হরিয়ানা আর মোদী সরকার সর্বোচ্চ আদালতকে জানিয়েছে বাকি রাজ্যগুলোতেও যাতে আইন বলবৎ করা যায় সেই জন্য সংসদে বিল আনবে কেন্দ্র